আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষ মৃত্যুর পর সে একাকিত্ব হয়ে যাবে, খুব বেশি বন্ধু বান্ধব থাকবে না কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কোনো সদস্য। তখন তার ফয়সালা হবে, হয় সে জাহান্নামে যাবে অথবা সে জান্নাতে যাবে। তবে যারা জান্নাতে যাবে এমন একজন যদি হয়, তাহলে তা আপনার জন্য লাভ। আর আপনার সঙ্গী সাথী এমন একজন যদি জান্নাতে যায়, তাহলে সে আপনার জন্য খোঁজ করবে। আর এরকম সৌভাগ্য হওয়াটা খুব বেশি কঠিন নয়। হাসান আল বসরি রাহিমুল্লাহ বলেন, তোমার পৃথিবীতে ভালো মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো, কারণ এই সম্পর্কের কারণে হয়তো তোমরা আখিরাতে উপকৃত হতে পারবে। তাকে জিজ্ঞাসা করা হলো, এই সম্পর্ক কীভাবে করা হবে এবং আখিরাতে কীভাবে আমরা উপকার হতে পারব? তখন তিনি বললেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তখন তারা পৃথিবীর ঘটনা স্মরণ করতে থাকবে। তাদের পৃথিবীর বন্ধুর কথা, আত্মীয়দের কথা, পরিবারের কথা, সকল কিছু মনে পড়তে থাকবে। তারা বলবে, আমি তো আমার সেই আত্মীয় অথবা পরিবারের ব্যক্তি বা বন্ধুকে জান্নাতে দেখছি না, কি করেছিল সে, কিসের জন্য তাকে আমি জান্নাতে দেখছি না। তখন তাকে বলা হবে, সে তো জাহান্নামে, তার পাপের কারণে সে জাহান্নামে গিয়েছে। তখন সেই মহান ব্যক্তি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার বন্ধুকে ছাড়া আমার কাছে জান্নাতে কোনো আনন্দ হচ্ছে না, আনন্দ পরিপূর্ণ হচ্ছে না। অতঃপর আল্লাহ তাআলা আদেশ করবেন, অমুক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও, তার বন্ধু জাহান্নাম থেকে রক্ষা পাবে। এই কারণে নয় যে সে তাহাজ্জুদ পড়ত বা কোরআন পড়ত অথবা সাদকা করত, রোজা রাখত, বরং সে মুক্তি পাবে এই কারণে যে তার বন্ধু তার কথা স্মরণ করেছে। আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবে আর আপনার বন্ধুকে জাহান্নাম থেকে মুক্ত করাবেন। জাহান্নামীরা তখন অত্যন্ত অবাক হয়ে তাদের কাছে জানতে চাইবে, কি কারণে তাকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো? তার বাবা কি শহীদ হয়েছিল? তার ভাই কি শহীদ হয়েছিল? তার জন্য কি কোনো নবী অথবা কোনো ফেরেশতা শাফায়াত করেছে? বলা হবে যে না, বরং তার বন্ধু তাকে জান্নাতের জন্য সুপারিশ করেছে, আল্লাহর কাছে অনুরোধ করেছে। এই কথাগুলো শুনে জাহান্নামীরা আফসোস করবে, বলবে, হায়, আজ আমাদের জন্য কোনো শাফায়াতকারী নেই এবং আমাদের কোনো সত্যিকার বন্ধু নেই। আজ আমরা জাহান্নামী অধিবাসী হলাম। সুতরাং যারা কালেমা পড়েছে তারাই সৌভাগ্য অর্জন করতে পারবে। আপনার বন্ধু যদি ইমানদার হয়, আপনার বন্ধু যদি আল্লাহকে বিশ্বাস করে, তাহলে সে এই সুপারিশ পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বন্ধু ও নেককার বন্ধু পাওয়ার তৌফিক দান করুক। আমিন।